डीजे बापी दुशाई नंबर पोल ये बाबा रा मायरा ठाकुर दारा ठंग मारा ठाकुर दारा सब ভালো আছি যে বাবা রা আরে না তো ও তুমি কে কেন চিনতে পারলি নি না চিনতে পারলি না আমি তুমি কলা বাবা এই আমার না তো দেখ আমার কেমন মানিয়েছে হেভি মানিয়েছে ভালো মানিয়েছে না হ্যাঁ তাহলে চল যাই হ্যাঁ ওরে জয় যদু নন্দন ইয়ে 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 আর শ্রীমধুসূদন আর কারুণ করতাল বাবাজি বাবাজি জয় যদু নন্দন শ্রীমধুসূদন কারুণ করতাল বাবাজি বাবাজি জয় যদু নন্দন শ্রীমধুসূদন কারুণ করতাল বাবাজি বাবাজি সময় নেই আমি যে বই দিয়ে ফেলেছি এই কে রে তাই এরম ব্যারম কবে থেকে চাপলো ও তোমার হিত মাজারে রাগব ও তোমার ছেড়ে দেব না তোমার হিত মাজারে রাগব ছেড়ে দেব না তোমার হিত মাজারে রাগব ছেড়ে দেব না একবার এইখানে ঝাড়বার ওইখান থেকে ধোঁয়া বার হবে হ্যাঁ কি আছে কেন যে জিনিস জানি না সেই জিনিস ধরিস কেন এ কি আছে বল এটা বড় কথা না বড় কথা এটা হলো তুমি কে হে বাবু কেন আমার চিনতে পারছিস না না তো ওই দেখ আমার নাকি চিনতে পারে না আমার এটা গলায় কি রে ওটা ও মা গো তেঁতুলের আঁটি দিয়ে আর মালা বানিয়ে আর গলায় পরে ঘুরছে আমার গোলায় কুলের আটি তা কুলের আটিকে বাঁচার জিজ্ঞাসা করে কুলের আটি কিনা হরি দেখাচ্ছ ধন্যবাদ অভিশাপ করবো রে আমি হেভি করে আটে হেভি খাবো হেই দা আমার গোলায় নাকি কুলের আটি অভিশাপ করব কার ডায়রিয়া হবে কিসের ডায়রিয়া অভিশাপ করব বাজে কথা বলবি না কি ওটা কি এটা হচ্ছে জয়নিতাই জয়ফল জয়নিতাই জয়নিতাই হরি বল হরি বল জয়নিতাই জয়নিতাই হরি বল জয়নিতাই ওই মালাটা পড়লে কি হয় ই মানে কি হয় হরি হরি ভাব হয় হরি হরি ভাব হয় হরি নামকে ডাকা যায় হরিকে ডাকা যায় হরি দুটো কথা বলা যায় তুই জানিস না তাহলে ওইগুলো আমার খুলে দাও আমি হরি ডাকবো এই কে রে তুই কেন এসেছিস সেইটা বল বলছি কি তুমি তো কৃষ্ণ নাম করছো হরি নাম করছো আরো একটা কাজ করতে পারি কি কাজ আমি হাত দেখতে পারি কার কি ভাগ্যের বিধি লিখেছে আমি সব বলতে পারি ও তুমি হাত দেখতে পারো বিধি কার কি ভাগ্যে লিখেছে তাও বলে দিতে পারো সব বলে দিতে পারি এই যে ১৬ থেকে ১৭ বছরের মেয়েরা কবে বিবাহ করবে আচ্ছা কবে প্রেম করবে আচ্ছা আচ্ছা সব বলে দিতে পারি তুমি বড় গুণুনি তারপরে শোন কি যত সদবরা আছে কবে এই গৃহলোক ত্যাগ করবে আমি সেও বলে দিতে পারি হ্যাঁ সব বলে সদা মেয়েরা গৃহ ত্যাগ করবে না না সদবা বলেছি হ্যাঁ রে আমার মাথা ঠিক নি বল সত্যি আর কি বলবো তোমার হ্যাঁ তা এই গণপালাটা কবে থেকে শুরু করেছো ও বাবা আজকাল থেকে আমি শুরু করেছি আজকাল থেকে হ্যাঁ আজকাল সবে নতুন সবে নতুন তুমি নতুন গো বন্ধু এই 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 আমি এই আমি নতুন আমিও নতুন না ও আমি নতুন নয় আমি পুরাতন তুমি যদি পুরনো হলে তা ভুলভাল বলছো কেন কিসের ভুলভাল বলেছি রে এই তোর হাতরে দে আমি বলে দিতে পারি তুই কবে মরে যাবি কই দেখো এ মেয়ে চাবলাই দা ডান হাত দিচ্ছে কে রে তুই জানিস কি কোন হাত দিতে হয়
কোনা দিতে হয় বাদ দে বলে দিচ্ছি কেন বলে দিচ্ছি তোর গণনাটা আমি বলে দিচ্ছি দে দেখি তোর তো তোর মাথায় বুঝবো রে তোর চালচলনটা খুব একটা ভালো নয় তুই হবে কেন দেখতে পাচ্ছি এখান থেকে রেখাটা এখানে এ তুই কি করেছিস রে কেন তুই তো আর বেশি দিন বাঁচবি না কেন আমি কি মরে যাব তোর খাওয়া দাওয়াটা বেশি হচ্ছে খাওয়া বেশি হয়ে যাচ্ছে মরে যাব মরে যাবি গ্যাস হবে আম্বল হবে হেগে হেগে মরবি এই এরকম থেকে আর একটু দেখি এ বাবা ইস তোর তো ক্যানিং হসপিটালে ঠিক নেয়া দিয়ে হবে রে কবে তোর তো সেলাইন দিতে হবে রে কবে এ তো লেখা আছে এই দেখ হ্যাঁ তো সেলাইন দিতে হবে তাই হ্যাঁ ঘুম হয় না তাই কেন হয়ে যাচ্ছে শুধু কি করবো বলো একটা ঝেঁটা দাও না রে কোষে ছাড়ি মা তোমাদের রানীমা কোন দিকে চেয়ে আছে গো মা কেন আমি তো দেখতে পাইনি আমার দেখি আমার দিকে তাকা দেখি মা মেয়ে ছাবাল ডান হাত সকাল বেলা দিনটা কি ভালো যাবে হ্যারে মা এটা দাসি আর আমিও পড়ে গেছি ধরা এ দাউনে খাসি করে দাসি দেখি হরে কৃষ্ণ 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 হরে হরে
হাত মুজলো ভেঙা দিবি না কি এই তোর রানীমা রানীমা শিরা দেখা যাচ্ছে গণনাটা করবে কি নে কেন কই দেখা যায় না তা শিরাটা পাক দে ভালো করে গণনা করতে হবে তো এই হ্যাঁ 10 বারটা শিরা বার হয়ে আছে পাক দেওয়ার পরে বার হয়েছে দেখি না দেখো দেখি 1 2 3 হ্যাঁ রানীমার শরীর বড় ক্ষীণ রানীমার গতি ভালো নয় দুগ্ধে দুগ্ধে জীবন যাবে গণনা করতে দে দেখি দেখি কানারে কুলুন্ডে মনার মাথা দিয়ে পা সত্য ছাড়া যদি মিথ্যা বলি টিম টিমের মাথা খা তোর ঠাকুরদার মাথা খা তোর ঠাকুরদা তোর পিসি তোর সাই গোষ্ঠী তোর পড়া গোষ্ঠী তোর পড়া গোষ্ঠী তোর সাই গোষ্ঠী তোর তোর জেঠি তোর তুই যা বলবি আমার কেরে আউন বেশি দাসি চুপ করো মা কি চুপ করে না কেন কি দেখলে বাবা এই শোন এ তোর পিঙ্কি প্রিয়ঙ্কা একদম কেন ঘুরে রে ভস্ম করে দেবো তো ফুঁতে ভস্ম করে দেবো এই সব ভালো দেখলাম একটা খারাপ সব ভালো হ্যাঁ তুমিও ভালো গো এই শোন তোর মাথা চুলটা সরেছে শুধু আমি চিন্তা করছি এ প্রথম কথাটা বলি কি ভালো কোনটা আর মন্দ কোনটা বলো দেন দেখিনি হবে গো মা হ্যাঁ হবে কি হবে নন হবে কার তোমার এই আমার ননু হবে কেন তোদের রানীমার ননু হবে কেন কি আছে বুড়ো বয়সের রানীমার ননু হবে মহারাজ বাড়ি নেই কি করে ননু হবে মহারাজ বাড়ি নেই তা কি হয়েছে আমি তো আছি মহারাজ বাড়ি নেই তুমি আছো মানে আরে বুড়ো বেগুন গাছে কি করে বেগুন হয় হ্যাঁ তার গোড়ায় সার জল দিলে তারপর বেগুন হয় তা আমার গাটি আছে সার জল আমি দেব দেব এই বাজে কথা বলবি না আমা বলো আমার কাছে আছে একটি ফল এই ফল খেলে হবে কল নয় ফল খেলে হবে একটি পুত্র সন্তান একদম একা মা সে যেদিন এই ধরাধাম মাঝে ভূমিষ্ঠ হবে তার নাম রাখবে কি জানো মা কি দুর্লভ লক্ষেন্দ্র তোমার পাওনা কানে নিয়ে যাও আমার মা ষষ্ঠী নাম করে খেয়ে মা তাহলে আমি আসি এসো তোমার দেখে খুব ভালো লাগছে আমার খুব পছন্দ হয়েছে জানো হ্যাঁ কে কে কি আছে তাড়াতাড়ি বলতো দেখি তুই রানীমা দিলে আমার দিলে না আমি কি কোনোদিন হব না মা তা তুই বলবি তো আমার কাছে আজ আরো জিনিস আছে কি জিনিস আছে তুই কালকেরে চলে যাবি ক্যানিং হসপিটালে গিয়ে আর একটা ভ্যাকসিন বাগে বলে গনা ইহে
नहाए हे हमारे घर में जन्म होने में मां तुल्ला बलकिंदार बोले जे हाल को रे रद्दो ना करे शेष तुम्ही खावे गो।
কহলা ভালোই করে রে দোদাসি জিরার বান্না দিহিয়া রে ওলে মা আজ দাহা দাহা দাগা তাতে দিও দাসি আমারে বাগা ভালোই করে রে দোদাসি ইয়ো হইসা দোহ খাব হলে আজ গুহুলি গুহুলে তাতে দিও দাসি কে তুলি গুহুলে ভালোই করে রে দো দাসি ইয়ো পয়সা দোহ খাব হরে ভালো করে খাও আর যারা যারা সাথ খাবে তাড়াতাড়ি চলে এসো, কেন এখন অনেক বাকি, দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো, শাড়িটা পরে নাও। আয় আলু সাদ খাও সরকার তুমি উনি তুমি সবাই দেবে ও সাদ খাও গে আজি আগো ওরা মিমা ও সাদ খাও আর কতই রান্না করে দেখছি মা কো যাচ্ছে দাসি গন্ন যাচ্ছে মিলাই মধু মিষ্টি এনেছি তাজা রহো এতে সদ খাও
তোমার সাথ খাওয়া হলো বাবা কি খাওয়া খাচ্ছ আজকাল বুড়ো বয়স কেন হাত বের করে করে ঘুরছ নাকি এটা কম করে খা রে ভাই যাবে না পেতন ডাকা পেতন ডাকা হবে না তোর ছাড়া আমি থাকতে পারি না এই চুপ
তাইমাকে ডেকে আনি তারপর আদর করবি এখন তাড়াতাড়ি যাবি তাড়াতাড়ি চল ছাগলটা দুই বেঁধে রাখ আসতেছি এই আমি ছাগলটা বাঁধা বেঁধে যাই হ্যাঁ কাছে থাকো তাড়াতাড়ি আইবা আমি তোমাকে কেন ডেকেছি জানো দাইমা আমাদের রানী মায়ের একটি সন্তান হয়েছে তোমাকে নারী ছেদন করতে হবে ধনকার ছেলে হয়তো হ্যাঁ নারী কাটতে যেতে হবে হ্যাঁ যেতে হবে ও মা এখন পোয়াতি খোলার দিন যাচ্ছে তুই জানিস না সেটা আবার কি আজকাল মেয়েরাই একটা করে নিচ্ছে আর হাসপাতালে গিয়ে পেট কেটে আসছে তোর না পোয়াতি খোলা দিয়ে আটকু দিবে তা আচ্ছা ভালো হয়েছে চলো তা ফুদন ফাদন কর ফুদন ফাদন আরে বাবা ফুরিয়ে ফাড়িয়ে নেবো কি সেটা বলো তা ফুদন ফাদন তো করবি নি আটকু দিবে তা হারে এ কি দিতে হবে বলো তো তা কি দিবি আমার বলবি তো তোমার হ্যাঁ কেন তোমার নাকে একটা নাক চাপি দেবো আটকুনি বেটা তোর মা মাতি নি ওরাম আরে কেন তাদেরকে নাক চেপে ধরকে দা আরে বাবা নাক টিপে ধরবো না নাক চাপি চকচক চকচক করবে ও বাবা টকটক করবে থনার দুধ হ্যাঁ ও বাবা আমার থপ কথা ভুল আর কি দিবি বল আরে কোমরে একটা দোড়া দেবো কি কোমরে দোড়া তুই কোমরে দড়ি দিবি না না আরে বাবা কোমরে দোড়া 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 চকচক চকচক করে ও কোমরে দোড়া দিবি হ্যাঁ আর কি দিবি বল আরো হ্যাঁ কানে দুল দেবো আচ্ছা না কানে মতি দেবো তুই কানে মুতে দিবি না না মত কানে মতি রে বাবা কি কালা বুড়ির পাল্লায় পড়েছি আমি কি সভ্য না ভালো করে বুঝতে বল কানে মতি মানে চকচক চকচক করে কি সুন্দর সোনার জিনিস তা বাবা আমি হেঁটে দিতে পারবো নি রে বাবা কিসে যাবে ও বাবা তাহলে থনবি আমার কোমরে বেকল হয়ে হাতে দেখতে পাই না রে হাত করি বেটা তা বলবে ওরে আমি কানা দাই তা কি হয়েছে ওই আমি ঠুকতে যাই ভালো হয়েছে ভালো হয়েছে আর এবারে গিয়ে কাটবো আমি রাজার ছেলে রে নাই কানাদাই আমি খাইরা দূরে যাই এবারে গিয়ে কাটবো আমি রাজার ছেলে নাই আমার মা যেত ঘাটে আমার বোন যেত হেঁটে তার পেটের মেয়ে আমি না যাব হেঁটে মা যেত ঘাটে আমার বোন যেত হেঁটে তার পেটের মেয়ে আমি না যাব হেঁটে আমার মা যেত ঘাটে আমার বোন যেত হেঁটে তার পেটের মেয়ে আমি না যাব হেঁটে আমার মা যেত ঘাটে আমার বোন যেত হেঁটে তার পেটের মেয়ে আমি না যাব হেঁটে আর আমার নিয়ে যেতে হলে পালকে দুলি আনা চাই আমার নিয়ে যেতে হলে ডাকি বাড়ি আনা চাই আমার নিয়ে যেতে হলে চতুর আমি কানা দাই আমি ঠাইরে দূরে যাই এবারে গিয়ে কাটবো আমি রাজা চলে ওরে আমি কানা দাই আমি ঠাইরে দূরে যাই ব্লাউজ গা দাও নেই বেটা গরমের সময় ব্লাউজ গায়ে দেবে হ্যাঁ হাতকুড়ি বেটা ঠিক প্রচন্ড গরম বাবা কোমরে হরাঞ্চিটা কেটে দিল রে বাবা আমার থনকা দাইমা তুই নাকি বুড়ো বয়সে নাকি কোদরা থাবাল বিয়েতি হ্যাঁ দাইমা কই দে দেখি রে বাবা এনো ও বাবা কি সুন্দর কোদরা থাবাল বিয়েতে দেখ রে ও বাবা টক 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 করতে দে দে নারী খেতে দি দে দাইমা অত কাচ্ছে কেন আয় 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 তোর ঘাতে আর দলে কালকের লেখা এবং নোনাখালদার হাত করি বেতা তোর এক এক করে থতা ভাই কেউ তো থাকবে দেখে আইতি তুই ফেরে দে বাড়ি আইতি তো ঘাতে আর দলে কালকে রেখে আইবো আমাদের নোনাখালদার ওই ওখানে গেল দেখে যাইবো আল্লাহ
কাচ্ছে কেন আয় 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 হাত কুড়ি বেটা এই যে কত 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 দু তাড়তে হয় দিয়ে হাত কুড়ি বেটা এক তাল মারবো একদম ও মা আশীর্বাদ করেছি একটু কাঁদবে না মা আমার ভবনে গো তুই ঘরের মধ্যে থাক আর আমি ওই বারান্দা থাকি আমা বেশ তাই মা জল রে আমি যে বিধাতা লক্ষ্মীর ভাগ্যে ভাগ্য আয় অঙ্কিত করব না না আমি আর বিলম্ব করব না আমি এই মুহূর্তে যাই ওই সেতার ঘরে তাই তো কোথায় চলেছ বিধাতা তুমি কে কে বা এমন ভাবে রাস্তা আটকে দাঁড়িয়েছ সত্য পরিচয় দাও আমায় তুমি চিনতে পারো নি না তাহলে তাকিয়ে দেখো আমি কে একে একে নাগ মাতা মনসা কিসের কারণে এমন ভাবে রাস্তা আটকে দাঁড়িয়েছ মাতা একটি বাড়ির জন্য বলো না মা কোথায় চলছ বিধাতা ও গো জননী আমি যাই সদ্যজাত সন্তানের ভাগ্য আয় অঙ্কিত করতে ও লক্ষ্মীনারে পুত্রের ভাগ্য লিপি লিখতে যাচ্ছ বলো বিধাতা কি লিখবে তুমি ওই লক্ষ্মীনারে লল্লাটে তাহলে শোনো গো মাতা শত বৎসর আয়ু লিখিব লক্ষ্মীন্দরের ভালে সাই রাজার একটি মাত্র কন্যা বেহুলা সহিত হইবে বিবাহ সুখে শান্তিতে থাকবে রাজত্বের মধ্যে না বিধাতা এই ভাষা তোমায় লেখা যাবে না আমি যা বলবো তাই তোমায় লিখতে হবে ওই লক্ষ্মীন্দরে লল্লাটে ও গো জননী এ আদেশ ছাড়া অন্য আদেশ করো গো মরি নত শিরে করিব পালন পারিব না এ আদেশ করিতে পালন পারবে না তাহলে দাও তোমার হস্তের কলম আমারই হস্তে আমি নিজে গিয়ে লিখে আসবো ওই লক্ষ্মীন্দরে লল্লাটে না মা
বেশ চরণে কি বলতে হবে একটি বারের জন্য আমাকে বলো মাতা। তাহলে শোনো বিধাতা, বারো বৎসর রাহুল কি বেলকিন ধারে লল্লাটে উজানি নগরে সাই সহদাগরে কন্যার সৈক্য হইবে বিবাহ, থাকিবে সাত আলি পর্বতের বাসর ঘরে পুরো সারনাথ খাইবে লক্ষ্মীন্দরকে। ওগো জননী প্রাণ ভরে আশীর্বাদ করো গো মোরে। আরো সরো বিধাতা, সতী তার প্রতি নিয়ে ভেসে যাবে গাঙ্গুড়ার জলে, ভাসতে ভাসতে যাবে দেবশির উপরে, সেখানে গিয়ে নিত্য গীতে মেগে যাবে মর, পদ্মায় বলিয়া কার্য সাধিবে অমর, সতী তার প্রতিকে ফিরে নিয়ে আসবে আপন আলায়। বেশ চরণী প্রাণ ভরে আশীর্বাদ করো, তব কার্য সিদ্ধ করে ফিরে আসতে পারি যেন তব নিকট। আশীর্বাদ করি বিধাতা, আমার পূজার প্রচার করো বিশ্ব মাজারে বিধাতা, আমার পূজার প্রচার হোক বিশ্ব মাজারে, আমার পূজার প্রচার হোক এই বিশ্ব মাজারে। তাই তো, দেখতে দেখতে দ্বিতীয় প্রহর প্রায় শেষ হতে যায়। না না, আমি আর বিলম্ব করব না, দেখি দাইমা এখনো জেগে আছে কিনা, লক্ষ্মীর লল্লাটে ভাগ্য আয়ু অঙ্কিত করতে হবে আমাকে। না না, আমি আর বিলম্ব করব না, আমি এই মুহূর্তে যাই। নর মানুষের তা শুনতে নেই দেয় মা, এই আটকুরি বেটা আমাকে না বললে তোর পথ ছাড়বো না রাত। ও বুঝতে পেরেছি, তোমাকে না বললে তুমি পথ ছাড়বে না। তাহলে তুমি আমাকে তিন সত্য অঙ্গীকার করো, আমি যে কথা তোমাকে বলবো সে কথা তুমি কাউকে বলবে না। তিন সত্য অঙ্গীকার করতে হবে, তালি শোন, চন্দ্র সূর্য পবন তিন দেবতা থাকি থেকে বলতে, তুই যা আমার কাছে বলবেন কার কাছে বলবেন। বেশ তাই মা, তাহলে আমি যা লিখবো জোরে জোরে বলবো, তুমি শুনে নেবে কিন্তু? হ্যাঁ আমি সব শুনে নেবো। বারো বছর আয়ু লিখিলাম লক্ষ্মীর ভালে, নিচারে ডাকরে ঘর নামে সাই সৌত্যাগর, তার কনিষ্ঠ কন্যার সঙ্গে হইবে বিবাহ, সুখে শান্তিতে রাজ্য পরিচালনা করবে, আর বাসুর ঘরে মনুষ্যের কাল লাগে দংশাইবে লক্ষ্মীকে, সতী বেহুলা পতি লয়ে ছয় মাস ছয় দিন ভেসে যাবে গাঙ্গুড়িয়ার জলে, দেবী সুরপুরে গিয়ে আপন পতির প্রাণদান ফিরিয়ে নিয়ে আসবে দাইবা। লাস্ট পর্যন্ত বাঁচবে রে? হ্যাঁ বা, হ্যাঁ বেঁচে যাবে। তা যা চল যা। এই যে অমঙ্গলের ছায়া, কেন কেন ওই প্রদীপ জলে, ওই প্রদীপটাকে আমি নিভিয়ে দিয়ে গেলাম দাইবা। যা চলে যা যা। ও মা থনকা, ওদ মা ওদ কাঁথা নাড়ি ফুলে যাবে রে মা। ওদ 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 ও কি হয়েছে রে মা? জ্বালা মমেরে বাতি দাহি মা, কেন কেন নিবে
উত্তরে হায় মনে হায় লিবে গেছে ও কিছু মনে করি না কিচ্ছু হবে না দে আমার বিদায় আদায় করে দে কেন তো দাড়ি বলে নিয়ে তালে থুনবি ও গো রানী কানে দুলাব আমি বাবেলা ও গো রানী কানে দুলাব আমি বাবেলা ওগোরানি কানে দুলাব আমি বাবেলা আর পথের মাঝে গর্ব করে চলে যাবো আগলা আমি পথের মাঝে গর্ব করে চলে যাবো আগলা আর পথের মাঝে গর্ব করে চলে যাবো আগলা ওগোরানি কানে দুলাব আমি বাবেলা ওগোরানি কানে দুলাব আমি বাবেলা আর ঝুমকোটে দিটি আমি কানে তে দুলাব 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 আর পুরো বয়স তোমার নাম কি উমা আমার আবার নাম তুনবি হ্যাঁ দাইমা গালি থন আমার নাম হচ্ছে ফুলকুমারী আর ছেলের দিকে সবসময় নজর রাখবি আসি ভালো থাকবি।